হ্যালো ফ্রেন্ডস, টিম 12000 তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ চলে এসেছি আমি নতুনহাট, মানে কাটোয়াতেই আছে নতুনহাট। তো আমি চলে এসেছি, তো দেখো নতুনহাটের নদী, অজয় নদী। আমি কাছেই যাচ্ছি, এই দেখো ঘন জঙ্গল টঙ্গল রয়েছে। ওই দেখো নতুনহাট ব্রিজ, ব্রিজটা খুব সুন্দর, চোখের সামনে কেউ এসে একবার দেখে গেলে পারো, কিন্তু জায়গাটা খুব সুন্দর। চলো যাই, জল আছে একটু, কি সুন্দর দৃশ্য, মানে বলে নিজের চোখে না দেখলে হয়তো বোঝা যায় না যে নদীর ধার এত সুন্দর, ব্রিজটাও খুব সুন্দর লাগছে। ওই দেখো ব্রিজ, এই দেখো নদীর এখনো জল রয়েছে, ফাঁকা জায়গা, ওই যে চারিধার, ওই যে মাইলের পর মাইল শুধু নদীর জল, বালি। ওই দূরে রয়েছে একটা ইটভাটা, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, যাই হোক এই দেখো এখানে রয়েছে ইটভাটা। ওই দেখো ব্রিজ, ব্রিজের চোখে নিজের চোখে দেখলে খুব সুন্দর লাগছে ব্রিজ। কিছু ছেলে ওখানে খেলা করছে, চলো একটুখানি নিচের দিকে যাও, যাক হাওয়া দিচ্ছে খুব। ওরে বাবা, প্রচুর খাল রয়েছে, মানে অনেক উঁচু থেকে দেখা হচ্ছে, যেখানে থেকে যদি কেউ ঝাঁপিয়ে যায় একবার কি বলবো। এই দেখো তো যাই হোক, প্রচুর খাল এই জায়গাটা, এদিকটা দিয়ে নামানটা সম্ভবই নয়। তার মধ্যে এই কদিন আগেই যেহেতু বান হয়ে গেছিলো, অজয় বান, তো তখন ব্রিজের ছাপু ছাপু জল ছিল, এই ব্রিজ পুরো ছাপিয়ে জল আসছিল। এখন তো সমস্ত তাও ঠিকঠাক হয়ে গেছে, তো সেই কারণেই বোধহয় এই ধসগুলো নেমে গেছে। দেখো দেখো খুব সুন্দর, মানে মনোরম দৃশ্য বললেই চলে। আহা, এই ব্রিজের এই নদীর সামনে বসে থাকলে মানে মন শান্তি করে দেওয়া জায়গা। ওই দেখো ব্রিজ, বাস চলাচল করছে। তো যখন নদীতে বান ডেকেছিল তখন ওই ব্রিজটা দেখছো, ওগুলো সবে থই থই করছিল জলে, তো সেটা আমি তোমাদের একটু দেখাবো। এখন আপাতত এগুলোই দেখে নাও। তো যাই হোক, তোমাদের আরও একটা জিনিস আমি দেখিয়ে দিই, এখানে কত শুয়োর চড়ছে দেখো, এই দেখো শুয়োরগুলো। তো যাই হোক, এই দেখো এই অজয় নদীর এখানেই চড়ছে, বাবা কত শুয়োর, কত পাথরের চাঁই, ব্রিজ, বেশ ভালো একটা শান্ত মেজাজের দৃশ্য। এই যে আর ওই দেখো আমার বাপি আর আমার মামা বসে আছে, চলো ওদের কাছে যাওয়া যাক। আর চারিধারে ওই যে বাড়িগুলো, ওই যে যখন বান হয়েছিল তখন তো এগুলো সব ডুবেই গেছিলো, থই থই জল। এদিক কিছু মানে মাটি নিয়েও ফেলেছে যখন বান হয়েছিল, এখন তো জল নেই সেরকম। বাজারের ভেতরটা সামনে দেখে চলো, ও ভাই কি আসছে তো, ও মাই গড।